সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, আমার দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর, আমি সৌদি আরবে থাকি। আমার সমস্যা হচ্ছে আপনার মেরুদণ্ডের মাংসপেশিতে চাপ খায়, আমি গত 2 বছর ধরে এটা ভুগতেছি। ব্যথাটা আমার যখন আমি নুয়ে কাজ করি কোমরের মধ্যে আপনার চাপ লাগে, প্রচণ্ড ব্যথা হয়। যখন আমি কোনো সাপোর্ট ছাড়া বসি, চেয়ার ঢেলাম দিয়ে বসি, তখন আমার এটা ব্যথা থাকে না। সাপোর্ট ছাড়া যখন আমি নিচে বসি তখন ব্যথা করে। আর আপনার যখন কাজ করি নুয়ে নুয়ে, আমি সামনের দিক ঝুঁকি নিয়ে কাজ করি, তখন এটা ব্যথা করে। আপনার আধা ঘন্টা যখন কাজ করি তখন আবার ব্যথা হয়, আবার সোজা দাঁড়াইলে আপনার ব্যথাটা একটু কমে। এভাবে আমি প্রবাসে আপনার 1.5 থেকে 2 বছর ওইখানে আমি ভুগছি। এটা এটা নিয়ে আমি ওইখানে বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, বাংলাদেশি ডাক্তারের কাছে গেছি, পাকিস্তানি ডাক্তারের কাছে গেছি। তো এক একজনে এক এক ধরনের মতন ইঞ্জেকশন দেয়, ইয়া দেয়, কিছুই বুঝি না। প্রথম যখন আমার ব্যথাটা সমস্যা হয় আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমার ওইখানে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশনটা দেওয়ার পরে প্রচণ্ড ব্যথা ছিল, তখন এই ব্যথাটা একটু কমছিল। কমার পরে আমি যতই ওষুধ খাইছি, ওষুধ খাইলে যেরকম না খাইলে এরকম, বিভিন্ন বাংলাদেশি ডাক্তারের কাছে ধরেছি, বিভিন্ন পরিচিত এক ডাক্তার ছিল, পরে উনি বলল কি আমার শরীরের ওয়েট কমানোর জন্য, ওয়েট যদি এটা না কমায় পেটের ভুঁড়ি আমার ওজন বেশি হাইট অনুযায়ী, উনি বলছে হাইটটা কমাতে হবে। উনি এ কথা বলার পরে আমি দেশে চলে আসছি। দেশে চলে আসার পরে আমি 3 মাস যাবত আমাদের কুমিল্লা ওইখানে চিকিৎসা নিছি। নেওয়ার পরে MRI করাইছি, MRI করানোর পরে উনি বলছিল যে আমার মাংসপেশিতে চাপ খায়, আর এটা ওষুধ দিছে, কো ওষুধে এটা ভালো হবে না। লাস্ট যখন আমি চিকিৎসাটা করলাম, পরে আমার এক মামাতো ভাই আপনি DPRC হসপিটালে আসিয়া চিকিৎসা নিয়েছিল, উনি বলছিল এখানে ট্রিটমেন্ট করাইলে আশা করা যায় ভালো হবে, বাংলাদেশের কোথাও গেলে আমার জানা নেই যে এই রোগ ভালো হবে কিনা। উনি সুস্থ হয়ে গেছে, উনি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে আসছিল, ওনার ইন্ডিয়াতে চিকিৎসা করার পরে অপারেশন করাইছে, তাও ভালো হয় নাই। এখানে আসার পরে উনি বলছিল যে যাইলে ওরা মানে নিজের মতন করে চিকিৎসাটা করে ভালো হয়। ওনারতে আমি শুনলে এখানে আসছি, গত 21 তারিখে আসছি, আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে 22 তারিখ থেকে। তো আলহামদুলিল্লাহ এখন যেটা ফিল করতেছি আমার ব্যথাটা মানে কি যে কয় একটু কম লাগতেছে, কিন্তু আমি এখনো পুরোপুরি সুস্থ হই নাই। তবে আশাবাদী, স্যারে যেটা বললো শফিউল্লাহ স্যারে, তোমার যে সমস্যাটা ওইটা বেশি কোনো সমস্যা না, আশা করা যায় তুমি ইনশাল্লাহ ভালো হবে। আছে আলহামদুলিল্লাহ ভালো। প্রথম আসছিলাম বলে আমার এমনিতে কোনো ব্যথা ছিল না, আমি যখন সামনের দিক ঝুঁকে কাজ করি তখন আমার ব্যথা আসতো, এবং নিচে ফ্লোরে কোনো কিছু সাপোর্ট ছাড়া এইভাবে বসলে এখন যেভাবে বসে রয়েছি এমনি ব্যথা করতো, মেরুদণ্ডের মধ্যে ব্যথা করতো। এখন তো এমনি আমার এখনো কোনো ব্যথা নাই, কিন্তু এখন ফিল করতেছি যেটা এটা ব্যথাটা কমছে। স্যারে আমার ভর্তি দিয়েছিল 21 দিনের জন্য, আজকে আমি 15 দিন হচ্ছে। আমি তো প্রবাস থেকে আসছি, আমার সময় চলে গেছে, আমার 7 তারিখ ফ্লাইট, তো আর আজকে 3 তারিখ, এই জন্য আমি চলে যাচ্ছি। স্যারে যখন ছুটি চলে গেছে এই জন্য আর স্যারে কিছু বলে নাই, আর বলছে যে ব্যায়াম ট্যায়াম করলে নিয়ম যেভাবে বলছে ওইভাবে চললে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, টেনশন এত কিছু নাই, আগের থেকে উন্নত হচ্ছে, স্যার এটা বলছে। এখানে আসার পরে মানে যেটা বুঝতেছি শরীরে একটু আগের থেকে উন্নত দেখতেছি, যে আলহামদুলিল্লাহ চিকিৎসা 100% চেষ্টা করেছে তারা, এবং যারা ফিজিওথেরাপি দিয়েছে উনি যথেষ্ট চেষ্টা করেছে। এর আগে প্রথম দেখছিল কিছুদিন ভাই, উনিও চেষ্টা করেছে, ওদের কোনো ত্রুটি নাই। বালা করার মালিক তো আল্লাহ, কোনো ডাক্তারের হাতে তো আর বালাই নাই, কিন্তু ওনারা চেষ্টা করেছে। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো ছিল, যারা আয়ার কাজ করতো ক্লিন করতো তারাও আমাদেরকে ভালোই সেবা দিয়েছে যতদিনই ছিলাম। এমনিতে এইগুলা দিক দিয়ে কোনো ত্রুটি নাই। এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে যারাই রুগীরা আসে তারা তো আর খাবারের জন্য এখানে আসে না, তারপরও আলহামদুলিল্লাহ খাবার চেষ্টা করেছে, খাবার নিয়ে কোনো পেশেন্টের কোনো এত অভিযোগ নেই। ওনারা আমি বলতেছি দেখেন আমি ছুটিটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু এটা শুন না আমি বাড়াতে পারবো কিনা, কিন্তু এখন কি আমি চলে যেতে পারি, আমার যে অবস্থানটা আপনি দেখতেছেন, কারণ এই ট্রিটমেন্টটা ফিজিওথেরাপির নাম শুনছি, ঠিক আছে, হয়তো টুকটাক আমি ফিজিওথেরাপি গেছি, এরকম ভাবে মানে ট্রিটমেন্ট জীবনে আমি প্রথমই ফার্স্টটা দেখছি। হয়তো থেরাপি বিভিন্ন ধরনের ওই যে জিম জিম করে তারগুলা লাগায়া এগুলা দেখছি, তারপরে আপনার ফিজিওথেরাপি দেখছি, এই যে ব্যায়ামগুলা করা এগুলা দেখছি,
এখানে আসে আপনাদের যে ফিজিওথেরাপির যে সিস্টেমগুলা, এটা আসলে মূলত এইভাবে আর কখনো দেখি নাই। এবং এভাবে চিকিৎসা করে এটাও আমার জানা ছিল না, মানে ফিজিওথেরাপি আছে এটা আমি শুনছি। কারণ আমাদের এই ট্রিটমেন্টের জন্য কিন্তু আমি মূলত আসছি কিন্তু 4.5 মাস ছুটি নিয়ে। আসার পর আমি কিন্তু বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে গেছি, বিভিন্ন ডাক্তার বলতে আমি অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেছি, অপপ্রেসার ডাক্তার দেখাইছি। কুমিল্লাতে অনেক ডাক্তার দেখাইলাম, 3-4 ডাক্তার চেঞ্জ করলাম, যারে ওষুধ খাই ওষুধ খেয়ে কিছুই বুঝি না, পর কনফিডেন্স হারাই ফেলছি যে ওষুধ খাইতেছি ওষুধ দিতেছে। কোনো ডাক্তার এটা বলে না যে হ্যাঁ তুমি ভালো হবে বা এটা তুমি এভাবে চললে ইনশাল্লাহ হয়ে যাবে। ওষুধ দিয়ে খাওয়ার পরে ভালো না হইলে শুনছে, একান্তে শুনছে, আর একান্তে বার করছে, দু একটা সাজেশন দিছে, চলে আসছে, টাকা পয়সা নষ্ট হইতেছে, সময়ও গেছে। স্যারের মন মানসিকতা দেখেছি ভালো, ইসলামী মাইন্ডের লোক, এই হিসাবে আমার একটা কথা, স্যারের যদি এই ভিডিওটা স্যারের চোখে পড়ে আমি এটাই বলবো, কিন্তু স্যারের জন্য মূলত মানুষকে সেবা দেয় আর এই দোয়াটা যেন স্যারে নেয়, এটাই আমার আবেদন স্যারের কাছে। আমার প্রথম কথা হচ্ছে, এখানে যারা ট্রিটমেন্ট করে এবং স্যারে যে কথাটা বলে যে একটা সাহস প্রথম দিন আমি আসছি পরে দিয়েছে আমাকে, দেখে স্যারে এই কথাটাই বলছিল যে হ্যাঁ তোমার যে সমস্যা ইনশাল্লাহ তুমি সুস্থ হবে। এই কথাটা বলার পরে আমারও একটু মনের মধ্যে সাহস এসেছে, তারপরে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখানে যারা বিভিন্ন ধরনের থেরাপিগুলো দেয়, যারা এখানে আছে দায়িত্বশীল লোকেরা, আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট চেষ্টা করে একটা রুগীকে মানে সুস্থ করার জন্য, তাদের টার্গেট থেকে কিভাবে সুস্থ করা যাবে, এবং ভালো হওয়া সুস্থ হওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু তারা তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুস্থ করার জন্য চেষ্টা করে। এবং যারা এখানে বিভিন্ন ধরনের কাজবাজ করতেছে তারাও মানে যথেষ্ট রুগীদেরকে সেবা দিচ্ছে, এবং সুস্থ করার উদ্দেশ্যে তারা কিন্তু প্রত্যেক দিনেই সকালে একবার থেরাপি দেয়, বিকাল দুপুরে একবার থেরাপি দিচ্ছে, বিকালে একবার থেরাপি দিচ্ছে, তারপর প্রত্যেক বেলায় নার্সগুলো আসে ওষুধ দেখাচ্ছে খাবারের জন্য, তারপর কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলা দেখতেছে, মানে সবগুলা বিষয়ে আমি যেটা দেখলাম তারা টার্গেট হচ্ছে যারাই এখানে আসছে সবাই সুস্থ হয়ে যাক, যে চিকিৎসা দিলাম ভালো হইলো না হইলো এটা এরকম না, অন্যদের অন্য হসপিটালের মতন ভালো হইলো না হইলে এত খবর খবর নেয় না। কিন্তু আমি এখানে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন হসপিটালে গিয়েছি, এরকম ভাবে আমি এরকম পরিবেশ কোথাও দেখি নাই যে একটা রোগীর পিছনে এত শ্রম দিতে। কিন্তু তারপর আমার এখানে একটা স্যারের কাছে কথা, এই জন্যই বলতেছি যে স্যারে যেহেতু এইভাবে ট্রিটমেন্ট দেয় বা আলহামদুলিল্লাহ এরকম বিভিন্ন জায়গায় আমি থেরাপিও দেখছি, ফিজিওথেরাপি সেন্টারে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, এরকম সুন্দর পরিবেশ আমি দেখি নাই। তারা মানে স্যারে যেভাবে প্রেসক্রিপশনটা করছে, প্রথম শুরু থেকে আমি জিনিসটা খেয়াল করে দিয়েছি, প্রতিদিন যারা থেরাপিতে আসে থেরাপি দেওয়ার জন্য আসে, প্রেসক্রিপশন দেখে সকালবেলা কি থেরাপি দিবে ওইটা দেখে ফ্লো করে তারা চিকিৎসা দেয়। এবং স্যারের কাছে আমার একটা আবেদন, মানে আমি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু আমি ইম্প্রুভ হয়েছি, তো আশা করি যে শরীরের যে কন্ডিশন, আমাকে যে বিভিন্ন ব্যায়ামগুলো করানোর জন্য বলছে, বিভিন্ন চলার ক্ষেত্রে যেভাবে ইম্প্রুভ করেছে বলছে, ওইভাবে করলে স্যারে বলছে ঠিক হয়ে যাবে, আমিও শারীরিকভাবে এখন আলহামদুলিল্লাহ আগের চেয়েতে এখন সুস্থ আছি। তো সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে করে আমি পুরোপুরি সুস্থ হতে পারি, আর সকলে যেন এখানে যারাই আসতেছে তারাও যেন সকলে সুস্থ হয়। এবং অনেকেই দেখেছি এখানে এসে অনেকে সুস্থ হচ্ছে।